আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমাদের লাইভ প্রোগ্রামে জয়েন আছে আমাদের বাংলাদেশের সুপার হিরো কিং খান সাকিব খান, এবং তার আমরা আপাতত যা জানি যে তার স্ত্রী বুবলি। সো আমরা আমি প্রথম বুবলির কাছে প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আচ্ছা বুবলি, আপনি যে প্রথম মা হতে চলেছেন এটি সর্বপ্রথম কে খেয়াল করে? এটা আমার কো অ্যাক্টর যিনি ছিলেন সাকিব খান, উনি এটা খেয়াল করেছে। আচ্ছা ঠিক আছে, সাকিব খান খেয়াল করেছে বুঝলাম, কিন্তু আপনি এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন কি কারণে? তো এই মেমোরিজগুলো আসলে শেয়ার করা আপনাদের সাথে এই কারণে যে প্রত্যেকটা কাজের পেছনে আমাদের মজার স্মৃতি খুব কমই থাকে, কষ্টটাই বেশি থাকে, তবে সেই কষ্টটা সার্থক হয় আপনাদের ভালোবাসার কারণে। এখন আমরা সবাই চাই যে সোশ্যাল মিডিয়া হোক বা যেভাবেই হোক অডিয়েন্সের সাথে একটু কানেক্টেড থাকতে, মানে থাকবার জন্য। বুবলি, আপনার কাছে আমার আবার একটি কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনার যে বাচ্চা হবে এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে? ভীষণ ভালো লাগছে, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আবারও, আপনারা এতটা ভালোবেসেছেন। আমরা বুবলির কাছে অনেক কিছু জানতে পারলাম, তো আমরা এখন চলে যাব সুপারস্টার কিং খান সাকিব খানের কাছে। তো সাকিব খান, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এই নোংরামি কাজগুলো কেন করলেন? এখানে এসে নোংরামো করার কথাও না, এখানে কেন নোংরামো হবে, এখানে কেন হচ্ছে বিভিন্ন এই যে এলিগেশন গুলো আসে, কেন এইসব কেন হবে? আসলে আপনাদের এই ব্যাপারগুলো আমরা কিছুই বুঝি না, আপনি বলছেন এক কথা, বুবলি বলছে এক কথা, তবে আমাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আসলে এই ধরনের নোংরামিগুলো করবেন না, কারণ আমরা যারা যুবকরা বা ইয়ারা আছি, আপনার যারা অডিয়েন্স, তো আপনারা আমরা আপনাদেরকে ফলো করি, সো আপনারা ভালো কাজগুলো করবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই আজকের লাইভটি শেষ করছি। কথায় কথা পারে না, জানি আবার কি হয়ে যায়। সো ধন্যবাদ সবাইকে, এটি নতুন পেজ, অবশ্যই লাইক ফলো করবে, সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে।